অবশেষে হেলথ ট্র্যাকিং কোম্পানি ফিটবিটকে কিনে নিল গুগল। এর মাধ্যমে হেলথ ট্র্যাকিং ডিভাইসের ব্যবসায় নাম লেখালো প্রতিষ্ঠানটি। এতে ফিটবিট ব্যবহারকারীদের অনেকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, যদিও গুগল আর ফিটবিটের দাবি ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা দিবে তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দিন দিন জনপ্রিয়তা বাড়ছে স্মার্ট ওয়াচ সহ হেলথ ট্র্যাকিং ডিভাইসগুলোর। হার্টবিট মাপা থেকে শুরু করে প্রতিনিয়ত স্বাস্থ্য সংক্রান্ত নানা আপডেটের সুবিধা থাকায় স্বাস্থ্য সচেতন মানুষদের প্রথম পছন্দ হয়ে উঠছে এই স্মার্ট ডিভাইসগুলো। এমন স্মার্ট ডিভাইস তৈরি করে মার্কিন প্রতিষ্ঠান ফিটবিট। দীর্ঘদিন ধরে চলা এন্টিট্রাস্ট তদন্তের পর শেষ পর্যন্ত স্মার্ট ওয়াচ এবং হেলথ ট্র্যাকিং ডিভাইস নির্মাতা এই প্রতিষ্ঠানটিকে কিনে নিল টেক জায়ান্ট গুগল। বৃহস্পতিবার $2.1 বিলিয়ন বিনিময়ে ফিটবিটকে অধিগ্রহণ করেছে গুগল। তবে এমন চুক্তি শঙ্কায় ফেলেছে ফিটবিটের ডিভাইস ব্যবহারকারীদের। তাদের দাবি, এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদিও গুগল এবং ফিটবিটের পক্ষ থেকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর আগে অবশ্য টানা 4 মাস ইউরোপিয়ান কমিশনের তদন্তের মুখোমুখি হতে হয়েছে গুগলকে। সবশেষ ব্যবহারকারীদের স্বাস্থ্য এবং অবস্থানের তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করবে না শর্তে ফিটবিটকে কেনার অনুমতি পায় প্রতিষ্ঠানটি। আর ফিটবিট বলছে এর ব্যবহারকারীদের তথ্য অন্য সব তথ্য থেকে আলাদা রাখবে গুগল। কাউন্টার পয়েন্ট রিসার্চের হিসেব বলছে 2020 সালের প্রথম 6 মাসে বিশ্বজুড়ে যত স্মার্ট ওয়াচ বিক্রি হয়েছে তার মাত্র 2.4% ফিটবিটের, যেখানে অ্যাপেলের স্মার্ট ওয়াচের দখল 51% বেশি, আর স্যামসাং এবং হুয়াওয়ের বিক্রিও যথাক্রমে 7 এবং 8% বেশি। তবে গুগল ফিটবিট কিনে নেয় তাদের সার্চ ইঞ্জিনে অন্য প্রতিষ্ঠানের স্মার্ট ডিভাইসগুলো না দেখানোর শঙ্কা প্রকাশ করেছে অনেকেই। আর তাই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় কোনো প্রকার বাধা না দিতে গুগলকে সতর্ক করে দিয়েছে ইউরোপিয়ান কমিশন। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।